পঞ্চগড়ের বোদা উপজেলার পাঁচপীরে দিন দিন সংকুচিত হয়ে এসেছে খেলার মাঠ। দিন শেষে তাই কিশোর তরুণদের দল ছুটছেন স্মার্টফোন নিয়ে। সড়কের পাশে কিংবা খেলার জায়গায় বসে সেই ফোন নিয়েই তারা ব্যস্ত হয়ে পড়েছে নানা খেলায়। অনেকেই জড়িয়ে পড়ছে ভয়ঙ্কর মাদকের রঙিন নেশার জগতে। দুই তিন বছর ধরে যখন এই স্কুলের প্রায়শিটা হয়, যে বান্নারি হয়েছে, প্রায়শি হয়েছে, তখন থেকেই আর মাঠে ঢুকতে দিচ্ছে না আমাদেরকে খেলার জন্য। যদিও ঢুকতে দেয়, এক একজন একরকম করে কথা বলে, যে কেউ তালা লাগায় দেয়, আবার খেলতে গেছি মাঠে তখন মাঠ থেকে বের করে দেয়, অন্যরকম ধমক দেয়, কেউ বলে যে এই মাঠে যে তোমরা ঢুকছো, কার পারমিশন নিয়ে ঢুকছো। বিকালবেলা সবাই অবসর সময় কাটায়, ঘুরে বেড়ার কোনো জায়গা নাই, এই সময় মাঠে আমরা টাইম দিতাম। এই সময়টা অনেকে ধরেন বিভিন্ন মাদক দ্রব্য, কেউ খেলছে, কেউ বাবা মার মানে অবাধ্য মতো বিভিন্ন ধরনের জুয়ার সাথে লিপ্ত হয়ে যাচ্ছে। এখন যদি মাঠটা থাকতো হয়তোবা তারা এই বিষয়টা থেকে সেফ থাকতে পারতো, অনেক বিভিন্ন ধরনের টেনশন থেকেও মুক্ত থাকতে পারতো। এই পাঁচপীর ইউনিয়নের আমার অনেক ছোট ভাই, অনেক মেধাবী শিক্ষার্থী, অনেক ছাত্র সমাজের ভাইয়েরা, ওরা নেশাজাত এবং বিভিন্ন ক্ষতিগ্রস্ত হচ্ছে, বিভিন্নভাবে জুয়ার আড্ডা বিভিন্ন খারাপ কাজে লিপ্ত হচ্ছে। আসলে আমরা যদি খেলাধুলার জন্য একটা মাঠ পাই পাঁচপীর ইউনিয়নে, তাহলে আমরা এই সব খারাপ কাজ থেকে আমাদের ছোট ভাই এবং বন্ধু বান্ধব যারা আছে ওই খারাপ কাজ থেকে আমরা আসলে তাদেরকে রক্ষা করতে পারবো। আমাদের বিকশিত করার জন্য, আমাদের যুব সমাজকে মাদকের হাত থেকে বাঁচানোর জন্য এবং ইলেকট্রনিক্স ডিভাইসে আমরা যেন ঝুঁকে না যাই সেইখান থেকে বাঁচানোর জন্য আমাদের স্কুলের মাঠগুলো উন্মুক্ত করে দেওয়া হোক, আর নতুবা আমাদেরকে নতুন করে কোনো মাঠের ব্যবস্থা করা দেওয়া হোক। কিশোর ও তরুণদের স্বাস্থ্যের বিকাশে খেলার বিকল্প নেই। মোবাইল বা টিভিতে বিভিন্ন খেলার কারণে তাদের শারীরিক ও মানসিক বিকাশে যেমন বাধাগ্রস্ত হচ্ছে, তেমনি তারা শারীরিক স্বাস্থ্য ঝুঁকিতেও পড়বে বলে জানান বিশেষজ্ঞ চিকিৎসকরা। বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় তারা টিভি গেম, মোবাইল গেম এগুলোতে আসক্ত হচ্ছে, মানে ভার্চুয়াল লাইফে তারা বেশি আসক্ত হচ্ছে। এর ফলে তাদের দুইটা সমস্যা দেখা দিচ্ছে, একটা হলো তাদের মানসিক বৃদ্ধি, এটা কম হচ্ছে, মানসিক বিকাশ হচ্ছে না, এবং শারীরিকভাবে তারা স্থূলাকার হয়ে যাচ্ছে। এর ফলে কোলেস্ট্রল সহ হাই প্রেশার, ডায়াবেটিস, এই রোগগুলো অনেক তাড়াতাড়ি দেখা দিচ্ছে। তো আমার অভিভাবকদের ক্ষেত্রে একটাই পরামর্শ যে আপনারা এই ব্যাপারে সচেতন থাকবেন, আপনাদের ছেলেদের মেয়েদেরকে অবশ্যই মানে ফিজিক্যাল এক্সারসাইজ হয়, মাঠে খেলাধুলা করে, এরকম এরকম যাতে ওরা যায়। শিশুদের জন্য খেলার মাঠ ব্যবহারের উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। খেলার মাঠ সংকটের ফলে তারা যাতে মোবাইল ফোনের আসক্তি এবং মাদক সহ অন্যান্য বিষয়ে যাতে আসক্তি তৈরি না হয়, এই জন্য সেই স্কুল এর খেলার মাঠ এবং পাশাপাশি যে খোলা মাঠ রয়েছে সেগুলো যাতে খেলার উপযোগী করা যায়, এই জন্য বোদা উপজেলা প্রশাসনের উদ্যোগে আমরা সেগুলো যাতে খেলার উপযোগী করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিব। কিশোর তরুণদের খেলার মাঠে ফিরিয়ে নেওয়া জরুরি বলে মনে করছেন অভিভাবক ও সমাজ বিশ্লেষকরা। সময় সংবাদ, পঞ্চগড়।